শ্রদ্ধা কাপুর আমার প্রিয়, রুম্পার প্রিয়, রণবীর কাপুর দুজনেই ছিল, দুজনেই ইন্টারেস্টের সঙ্গে বইটা দেখেছি পুরো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাস কিশান। আজকে সানডে, বেরিয়ে পড়েছি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমার চ্যানেলে রুম্পাস ক্রিয়েশনের শুধুই এন্টারটেনমেন্ট। দেখো তোমরাও এন্টারটেনমেন্ট করো আমার সাথে সাথে। একটু বেরিয়ে পড়েছি, কোথায় যাব? যাবো এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে। ওখানে গিয়ে বেশ আমার খুব ভালো লাগে, ওখানে দু সাইডে যে টি স্টল গুলো বসে, নানা রকম জিনিস বিক্রি হয়, ওখানে আমি একটু টি ব্রেক করবো, টি খাবো, চা খাবো, আরো অনেক কিছু দেখি কি কি খাওয়া যায়। তারপর ওখান থেকে আমি আবার ফিরে আসবো সোদপুর হয়ে ব্যারাকপুরে। ইচ্ছা আছে ব্যারাকপুরে গিয়ে আমি আবার ইচ্ছা আছে আমাদের দেখবো রণবীর কাপুরের পিকচার, কি তু ঝুটি মে মক্কা। তোমরাও থাকো, দেখো দেখি টিকিট পাই কিনা কি হয়। কিন্তু এখন যাচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে, চলো। এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিকে চলেছি। দেখুন একটা সামনে দিয়ে মেট্রো নতুন হয়েছে, বেশি দিন হয়নি, তাও বছর দুয়েক হয়েছে। এবার সেটা পাশ দিয়ে ডান দিক দিয়ে মেট্রো ওয়ে, আর আমরা তার বাঁ দিক দিয়ে ঠিকই বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি। এরপরে ব্রিজ আসবে, আর ওখানে গেলে দুদিকে রাস্তার স্টল আছে যেটা আমাদের খুবই পছন্দ। এবার আমরা ওখানে চা টা খাবো, নানা রকম জিনিস করবো, তোমাদের সাথে দেখো তোমাদের দেখাবো। এবার তাহলে এবার সামনে একটা ছোট ব্রিজ আসছে, দেখে নাও। শুধু গাড়ির লাইট দেখে চলতে হয়, এত গাড়ি এখানে, বিশাল ট্রাফিক, খুব সুন্দর ভাবে চালাতে হবে গাড়ি, একদম গাড়ির লাইট দেখে লক্ষ্য করতে হবে। চলো তোমাদের ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। দেখো মেট্রোটা যাচ্ছে পাশ দিয়ে, দেখো মেট্রো রেল যাচ্ছে, দেখো এখান দিয়ে পাশ দিয়ে দেখা যাচ্ছে, এটা উপর দিয়ে যাচ্ছে, আবার এরপরে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এসে গেছি আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে। দেখো দু ধারে স্টল, তবে স্টল গুলো আমি যখন আগে এসেছিলাম বেশ অনেক স্টল ছিল, এখন দেখছি সেরকম অত স্টল নেই। জানি না এখানে হয়তো কিছু রুলস করেছে কিনা বলতে পারবো না, তবে দেখছি স্টল গুলো এখন অনেক কম। চলো আগে আগে দেখি কত স্টল আছে, কোনখানে দাঁড়াবো, কোনখানে টি ব্রেক করবো। দেখো স্টল গুলো ছোট হয়ে গেছে, না টেম্পোরারি হয়ে গেছে, এখানে আমার মনে হয় পুলিশের বারণ আছে কিছু, ঠিক আছে চলো আমরা যাই। তা একটু চা খাবো, একটু ডিম টোস্ট টুম টোস্ট যা আছে দেখি খাওয়া যাবে। চলো দেখছি কোথায় দাঁড়ানো যায়। দেখো আমি এখন বিস্কুট খাচ্ছি, চা খাবো, পেছন দিয়ে গাড়িগুলো কেমন দেখো শ শ করে চলে যাচ্ছে। দেখো এই জায়গাটাতে আড্ডাবাদে খুব ভালো লাগছে, কিন্তু এখন অনেকদিন বাদে এসেছি, দেখছি এখন একদম ফাঁকা রাস্তা হবে বলছে তাই। এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে এক কাকু চায়ের দোকানে এসেছি, ওখানে বসে আমরা লাল চা অর্ডার দিয়েছি, সঙ্গে লম্বা পাপড় খাচ্ছে, আঙুল পাপড়, আঙুল পাপড় গুলো খাচ্ছে, বাবু কুরকুরে খাচ্ছে, আর চা টা দেবে বাবু লেমন টি, আমি নর্মাল টি, আর গুলা উইদাউট সুগার টি, আর লেমন দেবে, আর কি দেবে একটু বলে দেবে আঙ্কেল, লেমন টি যদি পারো। আর ওই যে কাকু বানাচ্ছেন চা, আর দেখি কি খাওয়া যায়। হ্যাঁ আমি খবর নিলাম, এখানে দোকানগুলো আগে অনেক অনেক স্টল ছিল এখানে, এখন উঠে গেছে, কারণ রাস্তা হবে এখান দিয়ে, রাস্তা বাড়ানো হবে, সেই কারণে সব স্টল উঠে গেছে, এখানে আগে জাঁকজমক ছিল। বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে থেকে এখন আমরা চলে এসেছি সিনেমা দেখতে, তু ঝুটি মে মক্কা, শুনতে পাচ্ছ? রণবীর কাপুর আমার খুব ফেভারিট, আর ও আমার গুলার ফেভারিট, ওর শ্রদ্ধা কাপুর জেনারেলি। আমরা দেখছি এখন, এরপরে বাড়ি ফিরবো,
দুজনেই ছিল, দুজনেই ইন্টারেস্টের সঙ্গে বইটা দেখেছি, পুরো সব দেখিয়ে দিই হলটা কিরকম। আমাদের এই ডাবল রিল্যাক্স সিটটা ছিল, আর বইটা খুবই ভালো লাগলো। ফ্যামিলি প্যাকেজ টাইপের বই, একটু অন্য ধরনের বই, খুবই ভালো লাগলো। আর এই সবাই অনেক ভিড় ছিল, কোনো সিট খালি ছিল না, কারণ বেরিয়ে যাচ্ছি। ডার্ম স্কিন খুব ভালো লাগলো, ওটা মাইন্ড ফ্রেশ হয়ে গেল। জাস্ট দেখুন একবার, কেমন লাগলো পুরো একটু, খুব স্পেশিয়াস, খুব সুন্দর। স্কিন থ্রি হল নাম পাতিন্দ্র। ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করুন, ঠিক আছে?